এই মেয়ে কারোর সাথে আলিগালি রিলেশনে গিয়ে কনসিভ করেছিল। 4 মাসের প্রেগনেন্সি অবস্থায় গিয়েছিল আমার চেম্বারে, আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে অ্যাবর্শন করিয়েছিল। তখন আমি তো আর জানতাম না এই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এর আগে তো আর ছবি টবি দেখিনি, তাহলে তো বিয়েটা হতোই না। এই কথাগুলো বিয়ের আসরে গিয়ে পাত্রীকে দেখে আমার বড় ভাই ডাক্তার ইরম নাসের বলে, কি সর্বনাশের কাণ্ড, কি ভয়াবহ লজ্জার কথা! ওদের সামনে এসে দৌড়ে দাঁড়ালেন ধ্রুবের হবু শ্বশুর আজমল মাস্টার। তিনি এসে কাঁপা কাঁপা গলায় বললেন, আপনারা শান্ত হন দয়া করে, আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। আমার মেয়ে এমন না, মিতু খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমি তো ওকে চিনি, আমি তো ওর বাবা, আমার মেয়ে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি। আপনাদের ভুল হচ্ছে কোথাও, হয়তো বা আপনার চেম্বারে অন্য কেউ গিয়েছিল, অন্য কোনো মেয়ে হতে পারে, ওর চেহারার সাথে আমার মিতুর চেহারার কিছুটা মিল আছে। ইরম রাগের মাথায় খারাপ হয়ে গেছে, সে নিজেকে সামলাতে না পেরে বাবার বয়সী আজমল হোসেনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। নিজের নষ্টা মেয়ের জন্য পা ধরতে আসছেন, লজ্জা করে না বুড়ো? শিক্ষক হয়ে নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারলেন না, ওকে বানিয়েছেন নষ্টা, আর এই নষ্টা মেয়েকেই কিনা আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। এই জন্যই আমি না করেছিলাম ছোট লোকদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক না করতে, ছোট লোকদের চিন্তা ভাবনাও ছোট হয়ে থাকে। কিন্তু কে শোনে কার কথা? আমার মা গরিবের মেয়ে ঘরে তুলবেন, গরিবের মেয়ে নাকি সংসারের লক্ষ্মী হয়, এবার দেখুক এসে কেমন অলক্ষ্মী জুটেছে কপালে। কথাগুলো খুব তিক্ত ছিল, লজ্জায় নিয়ে পড়েছিলেন তখন আজমল হোসেন। আর পর্দার ওপাশে থেকে মিতু যেন লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছিল না, কান্না করা ব্যতীত। ইরম, ধ্রুব আর তার মামা যখন বিয়ের আসর ছেড়ে গাল বকাবকি করে করতে করতে চলে যাচ্ছিল, তখন সুঠাম দেহি শ্যাম বর্ণের অথচ মিষ্টি চেহারার একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। ছেলেটির চেহারা মিষ্টি হলেও এই মুহূর্তে তার চেহারা ভয়াবহ রূপ ধারণ করেছে। তার হাতে একটি লম্বা রামদা, সে ওদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, এখান থেকে বিয়ে না করে এক পাও এগোতে পারবি না তোরা। যা, ভালোই ভালোই বিয়ের আসরে গিয়ে বস বলছি, এখান থেকে বিয়ে না করে জীবিত যেতে পারবি না তোরা। ইরম, ধ্রুব এমন কিছু আশা করেনি ঘন অক্ষরেও, ওরা কেমন যেন থমকে গেছে হঠাৎ। আজমল হোসেন এসে তখন বাধা দিলেন ওকে, রামদাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে বললেন, এসব কি করছিস শুভ, ওনারা না মেহমান, মেহমানদের সাথে কেউ এমন অসভ্য কাজ করে শুভ? শুভ তখন চেঁচিয়ে বলে উঠল, না মামা, ওরা মেহমান না, ওরা এক একটা পশুর চেয়েও নিকৃষ্ট, ওরা অমানুষ, ওদের শিক্ষা দিয়ে তবেই ছাড়বো আজ। ধ্রুবের মামা তখন রেগে মেগে আগুন হয়ে উঠে বলল, লজ্জা নাই তোমাদের মিয়া, নিজেদের মেয়ের চরিত্রের ঠিক নাই আবার আসছো জোর করে বিয়ে দিতে? এই কথাটা আর সহ্য হলো না শুভর, নিজের রাগকে সংবরণ করতে না পেরে ধ্রুবের মামার গাল কষে একটা চড় বসিয়ে দিয়ে বলল, আরেকবার যদি মিতুকে নিয়ে এমন কোনো নোংরা কথা বলিস তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজমল হোসেন এবার শুভকে টেনে আনলেন, তারপর ওকে দুটো চড় দিয়ে বললেন, যা এখান থেকে ভাগ বেয়াদব, আমার চোখের সামনে আর পড়বি না কখনো তুই। মামার চড় খেয়ে একটু পেছনে গিয়ে দাঁড়ালো শুভ, কিন্তু ওখান থেকে চলে গেল না একেবারে। আর তখনই আরেকটি ঘটনা ঘটলো আচমকা, ধ্রুব হুট করে বলে উঠল, আমি এই বিয়েটা করব, যা হয়েছে তা অতীতে হয়েছে, কিংবা কিছুই হয়নি, তোমরা ভুল অনুমান করেছো, কিন্তু এসব নিয়ে আমি লোক হাসাতে চাই না আর। ইরম ছোট ভাইয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল একেবারে, সে ধ্রুবের দিকে তাকিয়ে বলল, এসব তুই কি বলছিস ধ্রুব, পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি তুই? ধ্রুব তখন এক কথাই বলল, সে বলল, আমি এই বিয়েটা করব, এটাই ফাইনাল কথা, আর কোনো কথা হবে না এখানে, আমার বিয়েটা আমি করব, কারোর কথা শুনবো না আমি। ইরম রেগে ক্ষোভে লজ্জায় এতটুকু হয়ে গেল যেন, সে এই অপমান সহ্য করতে না পেরে ধ্রুবকে বলল, তুই আর কখনো আমাকে ভাই বলে ডাকতে পারবি না, তুই আমার চোখের সামনে পড়বি না, কখনো না, আজ থেকে আমি একা, আমার কোনো ভাইটাই নাই। কথাগুলো বলে তরুণ ডাক্তার ইরম নাসের দ্রুত পা ফেলে ওখান থেকে প্রস্থান করলো। আর সেই এক মুহূর্তও
এখানে থাকবে না, গাড়ি নিয়ে চলে যাবে বাসায়। ইরমের পেছন পেছন তার মেজো মামা আলামিন শিকদারও চলে গেল। শুধু যাওয়ার সময় ছোট ভাগ্নে ধ্রুবকে বলে গেল, তোর মতো নিচু মানসিকতার ছেলে আমার ভাগ্নে, এটা ভাবতেও আমার লজ্জা করে। এই বাড়িতে আমি অপদস্থ হয়েছি, একটা হাঁটুর বয়সী ছেলে আমায় অপমান অপদস্থ করেছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে, আর আমার অপমানের কোনো প্রতিশোধ না নিয়ে তুই ওই নষ্টা মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা তুই কর বিয়ে, কিন্তু মনে রাখিস চিরদিনের জন্য তুই তোর মেজোমামাকে হারাচ্ছিস। কথাগুলো বলেই আলামিন শিকদারও চলে গেল। ধ্রুব অবশ্য এতে মোটেও ঘাবড়ে যায়নি, বিচলিত হয়নি একটুও। সে তার হবুর শ্বশুর আজমল হোসেনের কাছে ক্ষমা চাইল, বলল, যা হবার হয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে ওরা ভুল বুঝেছে, আমি জানি মিতু এরকম মেয়েই নয়, আমি ওকে বিয়ে করে ওদের দেখিয়ে দিব। আমি ওদের আজগুবি কথায় বিশ্বাস করিনি। আজমল হোসেন সীমাহীন খুশি হলেন, খুশি হলো বাড়ির আর সকল মানুষজন, এমনকি মিতু যে এতক্ষণ বসে বসে মরা কান্না কাঁদছিল। শুভ দৌড়ে গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে এলো এবং সুন্দর পরিপাটি ভাবেই একটি বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি হলো। বিয়ের পর আজমল হোসেন খুব করে কাঁদলেন, ধ্রুবের হাত ধরে বললেন, বাবা এই মেয়েটি আমার মাহীন, ছোট থেকেই বড় কষ্টে বড় হয়েছে, ওকে তুমি কষ্ট দিও না বাবা, ও তো ছোট মানুষ, বয়সে কাঁচা, ওর ভুল ত্রুটি হলে আপন গুণে ক্ষমা করে দিও, ওর ভুলগুলো ওকে ধরিয়ে দিও। ধ্রুব বলল, বাবা আপনি একটুও ভাববেন না, মিতু কোনোদিনও আপনার কাছে কোনো অভিযোগ করারই সুযোগ পাবে না ইনশাআল্লাহ। তাছাড়া আমার মা কতটা ভালো মানুষ, সে ওখানে গেলেই টের পাবে। আজমল হোসেন যেন এবার একটু স্থির হতে পারলেন, তিনি মেয়ের কপালে চুমু খেয়ে এবার বলেন, মা কখনো ভুল করো না, ওখানে অনেকেই কিছু বলবে, তুমি বড়দের কখনো উঁচু গলায় কথা বলো না, সবসময় মনে রেখো তুমি আজমল মাস্টারের মেয়ে, সবাই জানে আজমল মাস্টারের মেয়ে কতটা লক্ষ্মী, তাছাড়া তোমার কোনো চিন্তা নেই, সব কথার জবাব ধ্রুব বাবাই দিবে। ধ্রুব আবারও বলল আজমল হোসেনকে, বলল, বাবা আপনি একটুও টেনশন করবেন না, আমি তো আছি, ওদের কারোরই সাহস হবে না কিছুই বলার, আমার সামনেই ওরা দাঁড়াতেই পারবে না। তারপর গাড়িটা ছেড়ে দিল, ড্রাইভার ছাড়া এই গাড়িতে শুধুমাত্র ওরা দুজন, ধ্রুব আর মিতু। ধ্রুব শান্ত গলায় মিতুকে বলল, মিতু আর কেঁদো না, এখন কেঁদে কেঁদে গলাটা ভেঙে ফেলো না। মিতু কিছুই বুঝতে পারলো না, তবে সে চুপ হয়ে গেল, চোখের জল মুছে ফেললো সবুজ রুমাল দিয়ে। তারপর খানিক পর পর চোরা চোখে তাকিয়ে দেখতে লাগলো ধ্রুবকে, এর আগে সামনাসামনি একবার দেখেছে সে ধ্রুবকে। ধ্রুব খুব সুন্দর, দেখার মতো চেহারা ওর, তবে ওর চেহারায়ও ওর ইরম ভাইয়ের মতো অহংকার পূর্ণ, দেখলে কেমন যেন ভয় ভয় করে, মনে হয় এই যেন তেড়ে মারতে আসবে। ধ্রুবের বউ নিয়ে বাসার গেট পেরিয়ে ভেতরে ঢুকতে পারছে না কিছুতেই, কেউ ওদেরকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। ওর মা তো এসে ভয় ভয় এক কাণ্ড করলো ছেলে আর ছেলের নতুন বউয়ের দিকে, নিজের পায়ের জোড়া স্যান্ডেলগুলো ছুঁড়ে মেরে পড়লো, এখান থেকে বেরিয়ে যা বলছি, এই বাসায় তোদের কোনো ঠাঁই নেই, সবাই ওদের দূর দূর করছে, যেন ধ্রুব কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসেনি, সে একটি কুকুর বিয়ে করে নিয়ে এসেছে, কিংবা কুকুরের চেয়েও নিকৃষ্ট কোনো কিছু। অবশ্য ধ্রুব তখন এক কাজ করলো, সে জোর করেই একা একা তার মায়ের কাছে এগিয়ে আসলো এবং তার মায়ের একটা হাত ধরে জোর করেই টেনে গেল একটু আড়ালে, কানাকানি ফিসফিস করে মাকে কী যেন বলল সে। এরপরে সব কিছু কেমন যেন সহজ হয়ে গেল, তার মা অহনা শিকদার আর মানা করলেন না, সাদরে গ্রহণ করলেন তিনি তার পুত্রবধূকে। রাত বাড়ে, মিতু বসে থাকে বিছানায়, একা একা বসে থাকে, কেউ তার কাছে আসে না, মিতুর ভীষণ খারাপ লাগে, কেমন যেন কান্না পায়, সে বুঝতে পারে না কেন এরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করে দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করে, মিতু তাকায় ধ্রুবের মা, মুখটা দেখে মনে হচ্ছে রেগে মেগে আগুন হয়ে আছে। ধ্রুবের মা তার সামনে এসে দাঁড়ায়, তারপর তার মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, বড় মিষ্টি মেয়ে তুমি, কি সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু তোমার চরিত্রটা এমন কেন গো মেয়ে। মিতু কথা বলে না, তার নাকের পাটাটা কেঁপে ওঠে, চোখ থেকে ঝট করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ফর্সা গালের ওপর। ধ্রুবের মা ধমকে ওঠে খুব জোরে, থুতনি উপরের দিকে তুলে বলে, ওরে বাবা, মেয়ে তো দেখে একেবারে কান্নার সাগর,
কিছু বলার আগে কেঁদে কেটে একাকার, এমন ভাব করছে যেন এখনো নাবালিকা, কিচ্ছু বোঝে না। কথা বলো মেয়ে, কার সঙ্গে এসব করেছিলে তুমি? কার বাচ্চা ধরেছিলে তোমার পেটে? মিতু কেঁদে ফেলে এবং বলে, আল্লাহ জানে মা, আমি এমন কিছুই করিনি। ধ্রুবের মা তখন রাগ দেখিয়ে বলে, এসব নোংরামি করেও মুখে আল্লাহর নাম নিচ্ছ কিভাবে? আর আমায় মা ডাকছ কোন সাহসে? তোমার মতো নোংরা মেয়ের মুখ থেকে মা ডাক শোনার মতো দুর্ভাগ্য আমার না হোক। এই সময় ঘরে এসে ঢোকে ধ্রুবের বড় বোন, তার নাম ইতু। ইতু আঞ্জুম তার মায়ের চেয়েও বেশি অহংকারী, বেশি রাগী, বদমেজাজি বললে চলন সই। বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, এই 2 বছরে সে তার বরকে কবজায় নিয়েছে, বর তাকে বাঘের মতো ভয় পায়, তার কথায় ওঠবোস করে। ইতু এসে খুব ভালো করে মেপে মেপে দেখে মিতুকে, তারপর বলে, মা ওর গায়ে এত সব গহনা কেন? ফকিরের মেয়েকে ফকিরের মতোই থাকতে দাও না, রাজরানিয়ে সাজিয়ে রাখার কি দরকার? বলেই সে একটানে মিতুর গলা থেকে হার, কান থেকে জোড়া দুল আর হাতের বালা দুটো জোর করে খুলে নেয়। তাড়াহুড়ো করে খুলেছে বলে মিতুর কান থেকে সামান্য কেটে গিয়েছে, হাত দুটো ছিঁড়ে গিয়েছে, খুব জ্বলছে। মিতুর চোখে এসে জল জমেছে, এক ফোঁটা জল বিন্দু বিন্দু হয়ে বসে আছে চোখের পাতায়, সুযোগ পেলেই টুক করে গড়িয়ে পড়বে গালে, কিন্তু সে কাঁদতে চায় না। আর ওরা এই রকম কঠোর লোক যে এদের সামনে কাঁদাও যাবে না, কাঁদলেও বড় অপরাধ হবে। ধ্রুবের বোন আর তার মায়ের দিকে বড় বড় চোখ করে তাকায়, তারপর বলে, তুমি যাও তো মা এখান থেকে, আমি এই মেয়ের সঙ্গে একটু নীরবে কথাবার্তা বলি, জানি কিভাবে কি করেছিল সে, তুমি থাকলে কিছুই বলবে না, মুখও খুলবে না। ধ্রুবের মা চলে যায়, যাওয়ার আগে মেয়ের দিকে কেমন করে যেন তাকায় একবার, ইতু তা আমলে নেয় না। মা চলে যাবার পর ইতু মিতুর পাশে গিয়ে বসে, তারপর বলে, মাকে দেখলে না খুব রাগী, এই রাগ সে বেশি সময় ধরে রাখতে পারবে না, তুমি যদি হাউ মাউ করে কেঁদে ফেলতে তাহলে সর্বনাশ হয়ে যেত, গলে যেত মা, এই জন্যই সময় থাকতে বিদায় করে দিয়েছি, তার সামনে তোমার সঙ্গে বেশি লড়ো হওয়া যেত না, আমায় থামিয়ে দিত, বুঝলে? মিতু চুপ করে থাকে, কিছুই বলে না। ইতু আবারও বলে, শুভ ছেলেটা তোমার কিরকম ভাই? মিতু বলে, ফুফাতো ভাই, তোমাদের বাড়ি থেকে পড়াশোনা করেছে তাই না? মিতু ওপর থেকে নিচের দিকে মাথা ঝুঁকে, এর মানে হ্যাঁ, ওদের বাড়ি থেকেই সে পড়াশোনা করেছে। ইতু এবার ওর চোখের দিকে চোখ রাখে, তারপর বলে, প্রেম ছিল নাকি এমনি এমনি? মিতু ভীষণ খায় হঠাৎ। ইতু বলে, আগে ভাগে ঘাবড়ে যাচ্ছ কেন, বলো প্রেম নাকি সুযোগ বুঝে শুয়ে পড়েছিলে? মিতুর গায়ে যেন আগুন জ্বলে ওঠে, সে প্রথমেই জোর গলায় বলে, পেয়েছেনটা কি? হ্যাঁ, এই আপনারা বড়লোক, এগুলো বড়লোকি আচরণ? ভেতরটা তো একেবারেই পচা। ইতু ওর গালে সপাটে চলটা বসায়, মিতু গিয়ে খাটের ওপাশে পড়ে, তারপর নিজে নিজেই উঠে বসে, চোখের কোণে জমে থাকা তরল পানিগুলো গলে পড়ে ওর গালের ওপরে, তবুও গলার জোর সে কমায় না, শক্ত হয়ে বলে, গায়ে হাত তুললেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? ইতুর মেজাজ এতটাই খারাপ হয়, এমনিতেই তার মেজাজটা খিটখিটে, সে চোখ মুখ গরম করে তারপর বলে, এখানে গলা নামিয়ে কথা বলতে হবে, গলা বাড়ালে মেরে পুঁতে দেওয়া হবে, বুঝলে মেয়ে? মিতু আর রা করে না, ভয়ে আঁতকে ওঠে হঠাৎ, সত্যি তো, এখানে তাকে মেরে ফেললেও সে কিচ্ছুই করতে পারবে না। ইতু বলে, তুমি কি আমার ভাইয়ের ঘর সংসার করতে চাও সত্যি সত্যি? মিতু কথা বলে না, চুপ করে থাকে। ইতু ধমকে ওঠে, বলে, কথা বলছো না কেন মেয়ে, চাও ঘর করতে, বলো? মিতু কাঁদো কাঁদো গলায় বলল, চাই। ইতুর মুখটা হাসি হাসি হয়, সে বলে, তুমি চাও এখানে বিয়ের অনুষ্ঠান হোক, বাড়িটা সত্যি সত্যিকারের বিয়ে বাড়ি হোক? মিতু বলে, জি চাই। ইতু এবার বলে, ভেরি গুড, এই জন্যই তোমাকে দুটো কাজ করতে হবে, আসলে আমার মেজো মামা তোমাদের বাড়িতে অপমানিত হওয়ায় ওই যে শুভ ছেলেটা তার গায়ে হাত তোলার পরেও ধ্রুব তোমাকে নিয়ে বিয়ে করে আনলো, মামা রাগ করে আমাদের বাসা থেকে মামা বাড়ি চলে গেছে এবং সাথে সব আত্মীয় স্বজনও চলে গেছে, তাদের ছাড়া তো এই বিয়ে পরিপূর্ণ হবে না, নাকি হবে বলো? মিতু চুপ করে বসে আছে,
কিছুই বলছে না। ইতু বলল, বলো পরিপূর্ণ হবে? মিতু বলল, না পরিপূর্ণ হবে না। বলেই সে তার আঁচল দিয়ে চোখ মুছে নিল। অনেক কাদার জন্য মাথা ব্যথা করছে, তাছাড়া কেটে যাওয়া কান আর ছিলে যাওয়া হাতের যন্ত্রণাও হচ্ছে। ইচ্ছে করছে একটু শুয়ে থাকতে, পেটে ক্ষুধাও লেগেছে। সেই যে সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিল, এরপর কিছুই খাওয়া হয়নি। বরযাত্রী গেলে একটা হুলুস থুলুস কাণ্ড শুরু হলো। এই সময় কি আর খাওয়া যায়? বিয়ে হবে না, ভেঙে যাবে, এই নিয়ে দ্বিধায় ছিল সবাই। ইতু ওর দিকে তাকায়, তারপর বলে, আমার মা একটু রাগি, কিন্তু অনেক বেশি দরদি। মা হয়তো তোমায় ক্ষমা করে দিত তোমার কান্না টান্না সহ্য করতে না পেরে, মায়া লাগতো তার, কিন্তু আমার দরদ কম। আমি পিচাস মেয়ে, নিজেরে কেউ কোনোদিনও পিচাস বলে? বলে না, কিন্তু আমি বলছি। এখন চিন্তা করো আমি কোন লেভেলের মেয়ে, এটুকু বলেই থামে ইতু। মিতু বুঝতে পারে না কিছুই, ভয়ে তার ভেতরটা কাঁপতে থাকে। বাবার কথা খুবই মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে, কি সুন্দর মিষ্টি জীবন ছিল তার। বাবা কখনো ধমক পর্যন্ত দেয়নি, মা বকাঝকা করলে বাবার কি রাগ হতো। বাবা বলতেন, মেয়েরে বকা দিবে না, আমার কষ্ট লাগে, সহ্য হয় না, মেয়ে আমার কলিজা। মিতুর এই সব কিছু মনে হয় শুধু, আর তীর তীর করে কেঁপে ওঠে চোখের পাতা। বাবার প্রতি খানিক রাগও লাগে তার, কেন এই রকম ধনী ঘর দেখেই তাকে বিয়ে দিতে হলো। ওরা অট্টালিকায় থেকে মন করে ফেলেছে ইট পাথরের মতোই কঠিন কঠোর, এদের মনে দয়া মায়া কম, নাই বললেই চলে একেবারে। যা আছে উঁচু উঁচু ভবনের মতো অহমিকা, রাগ, তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষমতা। মিতু ভয় পেতে থাকে যে ইতু এরপর কি বলবে এটা ভেবে। ইতু এবার বলে, শুভ এবং তোমার বাবা, তুমি খবর দিবে এখানে আসার জন্য, তোমাকে যে করেই হোক ওদের এখানে এনে উপস্থিত করতে হবে। ওরা কেন আসবে জানো তুমি? মিতুর বুকটা কাঁপছে, সে ভয়ে ভয়ে বলল, কেন? ইতু হাসল, খুবই তাচ্ছিল্যের হাসি। হেসে তারপর বলল, যারা বরযাত্রী গিয়েছিল ওদেরকেও ডাকা হবে, ওদের সবার সামনে, তোমার শুভ ভাইয়াকে, আমার মামা, তার ইচ্ছে মতো মারধর করবে, যতক্ষণ রাগ না থামে ততক্ষণ। আর তোমার বাবা সবার সামনে মামার পা ধরে রাখবে, ক্ষমা চাইবে পা ধরে। মামার যখন মন গলবে তখনই মামাই বলবে, পা ছাড়ুন, আমি ক্ষমা করেছি। মিতু বিস্ফোরিত চোখে তাকায়, ইতু কতটা ভয়ঙ্কর সে এবার বুঝতে পারে। মিতু বুঝতে পারে না এইসব কিভাবে সামাল দিবে সে। এমনিতেই তার নামে যে কথাটা উঠেছে এ নিয়ে অনেক কানাকানি হচ্ছে এলাকায়। এখন যদি সে এখান থেকে ডিভোর্সি হয়ে চলে যায় তবে এর পরিণাম কি হবে? মিতু কি করবে কিছুই ঠিক করতে পারে না, চোখ বন্ধ করে ফেলে সে। বন্ধ চোখের ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়ে। ইতু বলে, আমি যাই, তুমি ঠিক করো, সংসার করবে নাকি করবে না। সংসার করলে বাপ ভাইকে খবর দিয়ে আনতে হবে, সংসার না করলেও আনতে হবে, এইভাবে তো শুধু শুধু তোমায় ছেড়ে দেওয়া হবে না, সো ডিসিশন নাও, বলেই বেরিয়ে যায় ইতু। এর আধা ঘন্টা পর ধ্রুব আসে, ধ্রুব রাগ দেখাতে চায়। অদ্ভুত বিষয় হলো সে একটুও রাগ দেখাতে পারে না, মিতুর দিকে একবার তাকিয়েই ঢোক খেলে। অদ্ভুত এক মায়ায় ভরে ওঠে তার মন, কেমন যেন হচ্ছে হঠাৎ, অথচ সে এই মেয়েকে বিয়ে করে এনেছে শুধুমাত্র এদের পরিবারের সবকটা মানুষকে শিক্ষা দিতে, তার মামার ওপর করা অন্যায়ের প্রতিশোধ নিতে। সে চেয়েছিল এই বাসরে মিতুকে ইচ্ছে মতো অপমান অপদস্থ করবে, পারলে গায়েও হাত তুলবে সে, কিন্তু এসবের কিছুই তো হচ্ছে না, পারছে না করতে এই রকম কিছুই। মিতু ওর দিকে একবার তাকায়, তার মনে ভয় কিন্তু সুপ্ত একটা রাগও হচ্ছে, সেই রাগ সে হঠাৎ করে জাগিয়ে তুলল। তারপর বলল, আপনিও তো অপমান অপদস্থ করতে এসেছেন তাই না, তো শুরু করুন, আপনার মা যেইভাবে ইচ্ছা সেভাবেই বলেছে, অপমান করেছে, আর আপনার বোন এসে হুমকি ধামকি দিয়ে গেলেন, বলে গেলেন আমার বাবা এসে আপনার মামার পা ধরে বসে থাকবে, ক্ষমা চাইবে, শুভ ভাইয়া এসে আপনার মামার মার খাবে, যতক্ষণ না আপনার মামার মন ভরবে ততক্ষণ তাকে মারবে। এখন আপনার ইচ্ছে কি বলুন তা শুনি, আমার বাবা কি এসে আপনার পায়েও ধরবে, এরকম শর্ত আছে আপনার? মিতু কেঁদে ফেলে আবার, ধ্রুব কেন জানি হঠাৎ কষ্ট অনুভব করে খুব,
কিন্তু এই কষ্ট কিংবা ওর জন্য হতে থাকা মায়াকে সে জায়গা দিতে চায় না মনে। কেন মনে মায়াকে জায়গা দিবে? সে তো জানে এই মেয়ে নষ্টা। তোমার বাবা না একজন শিক্ষক, কার সঙ্গে যেন অবৈধ সম্পর্কে জড়িয়ে গর্ভধারণ করেছিলে, এটা ভাবতেই তার শরীরের সবগুলো লোম খুব কাটা দিয়ে ওঠে। ধ্রুব এই প্রথমবারের মতো কথা বলে ওঠে, খাটের ওপর মিতুর পাশে বসে বলে, আচ্ছা তোমার বাবা আমায় ঠকালেন কেন? তোমার বাবা না একজন শিক্ষক, শিক্ষকগণ তো আদর্শবান হয়, কিন্তু তিনি এটা করলেন কিভাবে? কাউকে ঠকানো কি অপরাধ না? মিতু অবাক হয়, সে বলে, কিভাবে ঠকালেন বাবা, কি করেছেন তিনি? ধ্রুব বলে, এই যে তোমার এত বড় একটা কলঙ্ক আছে, এটা গোপন রেখে কেন আমার কাছে তোমায় তুলে দিতে চাইলেন? মিতু কথা বলে না, চুপ হয়ে থাকে। ধ্রুব বলে, আর তুমি, তোমাকে দেখতে কি নিষ্পাপ মনে হয়, আর তুমি কিনা এমন একটা নোংরামি করেছ। শেষ করতে পারে না কথাগুলো ধ্রুব, থেমে যায় নিজের থেকেই। মিতু কথা বলে, বলে আমাকে যদি খারাপই জানেন তবে বিয়ে করে আনলেন কেন? আপনি যদি বিয়ে না করে আনতেন তবে কি বাবা জোর করে আমায় দিয়ে দিত আপনার সঙ্গে বিয়ে? ধ্রুব চেয়েছিল চুপ থাকতে, কিন্তু এখন আর চুপচাপ থাকা সম্ভব না। সে বলল, বেশি দরদ দেখাতে গিয়েই তো নিজের পায়ে কুড়ালটা মেরেছি। এখন মানুষ সারা জীবন দূর দূর করবে, সবাই তো জানবে আমি কাকে নিয়ে সংসার করছি। মিতু অস্পষ্ট স্বরে হাসে, বাদন্যতার বিকৃত এই হাসি। হেসে তারপর বলল, আপনি আমায় দয়া দেখিয়ে মোটেও বিয়ে করেননি, আপনি বিয়ে করেছেন অন্য কারণে, অন্য এক উদ্দেশ্যে। ধ্রুব অবাক হলো, বলল, অন্য কারণে মানে? মিতু আবারও ওই রকম করেই হাসলো, তারপর বলল, প্রতিশোধ নিতে, জেদ মেটাতে। ধ্রুব চমকে গেল এবং এখন তার আরো বেশি খটকা লাগছে। সে ভাবছে এই মেয়ে অতি চালাক, সব বোঝে, এরকম মেয়েরাই গোপনে বড় বড় কাজ করে এবং তা গোপনেই সামলে নেয়। এই মেয়ে হয়তো এভাবেই গোপনে সামলে নিতে চেয়েছিল কিন্তু পারেনি, গর্ভ নষ্ট করতে এসেছিল ইরমের কাছে। কে জানতো এই ইরমের ভাইয়ের সঙ্গেই তার একদিন বিয়ে ঠিক হবে? ধ্রুব কিছু বলতে যেও আর বলে না, ইচ্ছে করে মিতুকে ধমক দিতে থাকে, ওর গালে কষে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে তারপর বলতে থাকে, তুই তো নষ্টা, খারাপ মেয়ে, তোকে নিয়ে সংসার করতে আমার বয়েই গেছে, তুই যা ভেবেছিস ঠিক তাই, তোকে বিয়ে করেছি আমি প্রতিশোধ নিতে, জেদ মেটাতে। কিন্তু এসবের কিছুই বলে না সে, কেন জানি বলতে পারে না, হয়তো পৃথিবীর সবাই একরকম হয় না, যেমন ওর বোন রাগি, ভাই রাগি, ওরা রাগে অনেক কিছুই বলতে পারে, করতে পারে, রাগ দেখাতে পারে, কিন্তু ধ্রুব তা পারে না। ধ্রুব বেরিয়ে আসতে পা বাড়ায়, মিতু বলে, একটু শুনুন। ধ্রুব দাঁড়ায়, মিতু হাউ মাউ করে কেঁদে ওঠে, কেঁদে কেঁদে হাত জোর করে বলে, বিশ্বাস করুন আমি ওই রকম মেয়ে নই, আমি কোনোদিনও এরকম পাপ কাজ করিনি, আল্লাহ সাক্ষী আছেন, আপনার বড় ভাই হয়তো কোনো একটা ভুল করছে, হয়তো অন্য কেউ গিয়েছিল তার কাছে যে আমার মতো দেখতে কিছু একটা হবে, কিন্তু আমি এই রকম কিচ্ছু করিনি। ধ্রুব কিছুই বলে না, কিন্তু সে চায় না মিতু কাঁদো, ওর কেন এরকম হচ্ছে, এই রকম একটা মেয়ের জন্য তার এত মায়া কেন হবে? সে জোর করে হলেও এখন বেরিয়ে যাবে এখান থেকে, যাবার জন্য পা বাড়ায় ধ্রুব। মিতু আবারও ডাকে, কান্না ভেজা গলায় বলে, শুনুন না প্লিজ, আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন আমার অনুরোধটা? ধ্রুব এগিয়ে আসে, বলে, বলো, চেষ্টা করব, মনের অজান্তেই বলে সে, কিন্তু এটা বলার পর মনে মনে নিজেকেই নিজে ধিক্কার দেয়, কেন বললো এমন, চেষ্টা করব। মিতু বলে, আপনার বোন যে শর্তটা দিয়েছেন এইগুলো কিভাবে পূরণ করব? এর চেয়ে আমায় গলা টিপে আপনি মেরে ফেলেন প্লিজ, যা শাস্তি দিতে হয় আমাকেই দিন, অপমান অপদস্থ করতে হলে আমাকেই করুন। কথাগুলো বলে কাটতে থাকে মিতু। ধ্রুবের এত মায়া হয়, তার ইচ্ছে করে মিতির গলা জড়িয়ে ধরতে, চোখের জল মুছে দিতে দিতে বলতে, তুমি কাঁদবে না, একদমই কাঁদবে না, তুমি কাঁদলে আমিও কষ্ট পাই। কিন্তু এটা বলে না ধ্রুব, সে বরং ওই প্রসঙ্গে কথা বলে, বলে আমি চেষ্টা করব, সবাই রেগে আগুন হয়ে আসে বোঝই তো, মন খুলে আর কিছুই বলতে পারে না ধ্রুব, সে একটা দ্বিধায় আছে। মিতুকে দেখে কেন জানি তার মোটেও মনে হয় না এই রকম একটা মিষ্টি মেয়ে
ওই রকম পাপ কাজ করতে পারে, কিন্তু তার নিজের বড় ভাই যেহেতু এই কথাটা বলেছে, তা শুধু শুধু আর বলেনি, মিথ্যাও বলেনি। ধ্রুব এবার কাকে বিশ্বাস করবে, ভাই নাকি মিতুকে? ধ্রুব বলে যায়, তুমি ঘুমিয়ে পড়ো, এখানে আসলে সবাই রেগে আছে তো, তাই কেউ তোমার কাছে আর আসবে না। আর আমার মাকে তুমি যে এরকম ভাবছো, মা অতটাও শক্ত না, রাগি না, কদিন পর দেখবে তিনি কত কোমল। সবকিছু বলে শেষ করে না সে, নিজেকে সংবরণ করে, মনে মনে বলে, অত কথা বলার কি দরকার, ওর সাথে কি আর আমি সংসার করব নাকি, সি সি। ধ্রুব বের হয়ে যায় ঘর থেকে, দরজা খুলে যখন বের হতে যাবে, ধ্রুব তখনই দৃশ্যটা চোখে পড়ে। এতক্ষণ বারান্দার জানালার পাশে কে জানে ছিল, তাকে বেরিয়ে আসতে দেখে হঠাৎ কেটে পড়েছে ধ্রুবর বুকটা যেন কেমন করে ওঠে। জানালার আড়ালে এতক্ষণ কে ছিল, ইরম, তার বোন, মা, নাকি অন্য কেউ? ধ্রুবের মাথায় এর উত্তর আসে না।